ନମସ୍କାର ଜୟ ଜଗନ୍ନାଥ ମୁଁ ଇବ୍ରାସମ୍ ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ୱେଲକମ୍ କରୁଛି ମୋର ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓରେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆମ ସମାଜର ପ୍ରତ୍ୟେକ ପରିବାରରୁ କେହି ନା କେହି ଅଙ୍ଗନବାଡ଼ିକୁ ଯାଇଥାନ୍ତି ଆଉ ସେଠାରୁ ସେବା ମଧ୍ୟ ପାଇଥାନ୍ତି ସେ ଛୋଟ ଛୁଆ ହେଉ କିଶୋରୀ ବାଳିକା ହେଉ ଅବା ଗର୍ଭବତୀ ମା' ତ ଗର୍ଭବତୀ ମା' ଏବଂ କିଶୋରୀ ବାଳିକା ପାଇଁ ମୁଁ ଆଗରୁ ଗୋଟିଏ ଭିଡ଼ିଓ କରିଥିଲି ସେମାନେ କ'ଣ କ'ଣ ସୁବିଧା ପାଇପାରନ୍ତି ଅଙ୍ଗନବାଡ଼ିରୁ ତ ଆଜି ଆମେ ଆଲୋଚନା କରିବା ଛୋଟ ଛୁଆମାନେ କ'ଣ କ'ଣ ପାଇପାରନ୍ତି ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ରରୁ ବିଶେଷ କରି তিনি বৰ্ষ মানে কোন সুবিধা পাতি আৰু কোন খাদ্য পাতি অংগনবাড়ী কেন্দ্ৰৰ অনেক সময়ৰ অনেক লোক প্ৰশ্ন কৰো ক' খাদ্য মিলা কথা ঠিক খাদ্য মিলুচিত এই চব প্ৰশ্নৰ উত্তৰ পাই আপোনাৰ এই ভিডিঅ'ৰে তনি কিন্তু লাষ্ট পৰ্যন্ত জানিবা কে খাদ্য দিয়া যায় তিনি বৰ্ষৰ পিলা মানুহ অংগনবাড়ী কেন্দ্ৰৰে সপ্তাহৰ প্ৰথমবাৰ অৰ্থাৎ সোমবাৰ সোমবাৰ দিন তিনি ৰু ছংনাডি কেন্দ্ৰৰে খাই মুঢ়ি লডু এবং ভাত ডালমা, তেমন প্রত্যেক ছুঁ যে কি তিন বর্ষ ছোষ প্রত্যেক অঙ্গনটি কেন্দ্রে সে মুড়ি লড়ু এবং ভাত ডালমা খাইবে ঠিক সেইপরি মঙ্গলবার দিন সে খাইবে চুড়া লড়ু এবং ভাত এবং অন্ডা তরকারি এ প্রত্যেক অঙ্গনটি প্রযোজ্য আপনি প্রত্যেক দিন দিদি বুধবার দিন সে সকালে খাইবে গজা মুগ চিনি আুড় আও দিনবোৰ অৰ্থাৎ লঞ্চ সময়ে খাই ভাত অডা তৰকাৰী গুৰুবাৰ দিন খাই থাকিম চুড়া লডু এন তৰকাৰী শুক্ৰবাৰ দিন খাই মুঢ়ি লডু ভাত অণ্ডা তৰকাৰী অৰ্থাৎ সকা খাই মুঢ়ি লডু দিন বেকু খাই ভাত আৰু অনা তৰকাৰী সেইপৰি সপ্তাহৰ শেষ দিন অৰ্থাৎ শনিবাৰ দিন খাই গজামুগ চিনি গুড় সকালে এবং দিনবে খাইবে, ভাত ও অন্ডা তরকারি তো আপন মানে অনুমান করে পুথি কেউ ভয়া খাদ্য দিয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাস্তবায় সরকার যোজনা অনুযায়ী গোটে ছুঁকি পুষ্টিকর খাদ্য মিলার কথা তার সূচি প্রদান করাছি এবং সেই অনুযায়ী খাদ্য প্রদান করাছি তেমন নিজ পিলা নিশ্চিত ভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পঠাতে সেটার প্রি স্কুল এজুকেশন সুষম খাদ্য আর সংস্কার ভরপুর পরিমাণে মিলে থাকে কেবল ପ୍ରାଇଭେଟ ସ୍କୁଲ୍କୁ ଛାଡ଼ି ଅଙ୍ଗନବାଡ଼ି ଉପରେ ଭରସା କରନ୍ତୁ ଦେଖିବେ ଆପଣଙ୍କ ଛୁଆ ହସ ଖୁସିରେ ପାଠ ପଢ଼ିବ ଆଉ ସୁସ୍ଥ ସବଳ ରହିବ ତେଣୁ ଅଙ୍ଗନବାଡ଼ି କେନ୍ଦ୍ର ଉପରେ ଭରସା କରନ୍ତୁ କାରଣ ତାହା ସଭିଙ୍କ ପାଇଁ ସମାନ ଭାବରେ ଆଉ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ପ୍ରଯୁଜ୍ୟ ଅଟେ ପୁଣି ଦେଖାହେବ ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓରେ ଆଉ ଯଦି ଅଲଗା କିଛି ଇନଫର୍ମେସନ୍ ଜାଣିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣ ତାହେଲେ ନିଶ୍ଚିତରେ କମେଣ୍ଟରେ ପଚାରନ୍ତୁ ମୁଁ ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓ ନେଇକି ଆସିବି ଯେଉଁଥିରେ ଆପଣ ସମସ୍ତଙ୍କ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ରଖିବି ଜୟ ଜଗନ୍ନାଥ